হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার লুনা যখনই আসলে আমার বাসায় পার্টি হয় বা কোনো গেস্ট আসে, তো লুনা সবসময়ই আসে আদর নিতে, আর ওর মন খুব খারাপ থাকে কারণ কেউ আসলে ও আসলে বাসায় খুব ভয় পায়, মানুষকে ভয় পায়, তাই ও এরকম করে। তো সকালে উঠেই বিছানা গুছাচ্ছি আর ওর ধারণা হচ্ছে যে কেউ তো আসবে, তাই আমাকে কিছু করতে দিচ্ছে না, আর বারবার বিছানায় উঠতেছে, চাদর চেঞ্জ করতে দিচ্ছে না। এই চাদরটা আসলে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি কুরুশের কাজ করা, তো যখনই মেহমান আসে আমি অবশ্যই বেডশিটটা বিছিয়ে দিই কারণ দেখতে খুব সুন্দর লাগে, আর কালারটা আসলে খুব সুন্দর কালার, লাইট মিন্ট কালার একটা, তো আমার ঘরের ফার্নিচার সাথে যায়। আর এখানে আমি চিকেনগুলোকে রেডি করে রাখলাম, যেহেতু বারবিকিউ করব শাসলিক শুধু ভেজিটেবলস দিয়ে, আর কিছু চিকেন বের করে ভিজিয়ে রাখলাম, সেটাকেও ম্যারিনেট করে রাখবো, আর কিছু কাজ আগিয়ে রাখলে আসলে তাড়াতাড়ি হয়। এখানে গরুর মাংসটা আমি রান্না করে রাখলাম বিরিয়ানির জন্য, কারণ বিরিয়ানির জন্য মাংসটা কষে রাখলে ভালো হয়, এটা সবজি একটা। আর মাছ, এই মাছটাও আসলে এই দেশি মাছ, এটা স্নোক বলে, আর আমরা ধরেছিলাম চিংড়ি, থাই স্টাইলে রান্না করেছি, সবজি করেছি। তো আমার মাংস রেডি বিরিয়ানির জন্য, আর একটু স্যুপ করেছি। তো কাবাবটা ভেজে নিচ্ছি কারণ এগুলো ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিলে একবারে ভালো হয়। এই যে বিরিয়ানির জন্য আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর সাথে প্লেট গুছিয়ে নিলাম, চাউল বের করে রাখলাম, চাউলটাকে ভিজিয়ে রাখবো। তো আলু সিদ্ধ দিয়ে আমি কিছু ডিম নিয়ে আসি, আর সাথে টেবিলটাও গুছিয়ে নিলাম ততক্ষণের মধ্যে। তো রুমে এসে রুমের টেবিলগুলো এগুলোকেও গুছিয়ে ফেলেছি, ঘর ঘরটার গুছিয়ে ফেললে অনেকটা কাজ এগিয়ে যায়, তারপরে আপনি রান্নার দিকে অ্যাটেনশন দিতে পারি। এই টেবিলটাও ক্লিন করা, ছোটোখাটো জিনিসগুলো হাইডিং করা, এই যে মাংসটা ডান। তো আমার এখন এই যে বিছানা সব কিছু ঠিকঠাক আছে, গুছগাছ করা আছে, আর মিষ্টি বের করে রাখলাম, আর কিছু ডিমও দিয়ে দিলাম, একটু ডিম দো পেঁয়াজা করবো। কাবাবগুলো অলমোস্ট আমার ভাজা ডান। যে কাবাব হয়ে গিয়েছে, একবারেই ডেকোরেশন শেষ আমার। তো সাথে পাশে আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম। তো এখানে আলুটা ভেজে নিয়েছি, ডিমও ভেজে রেখেছি, তার আমার এই যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এই চাউলটা আমি দিয়ে দিব এই মাংসের সাথে, মাংস চাল সমান সমান। তো দেখুন চালটাকে আমি অনেক সুন্দর করে ভেজেছি, যতক্ষণ পর্যন্ত ঘ্রাণ চলে আসে আর চাউলটা পুটপুটা না হয়ে যায় তখন আমি একটু হালকা কুসুম গরম পানি আমি এখন এটার মধ্যে ঢেলে দিব। আমার বিরিয়ানিটা আসলে অনেকটা পুরান ঢাকার স্টাইলের তিহারি হয়, এটা খুবই টেস্টি হয় কারণ আমি পুরান ঢাকার, তাই অটোমেটিকলি আমার রান্না বান্না একটু পুরান ঢাকার স্টাইলেরই চলে আসছে। এই যে দেখুন আমার বিরিয়ানি অলমোস্ট ডান। তো এটাকে ঢেকে এখন আমি ওভেনে রেখে দিব, আর ঘরে এসে সব কিছু আমি এই যে গুছিয়ে ফেললাম। এই যে গেস্ট চলে আসছে, বাচ্চারা টিভি দেখতেছে, ছেলেরা গ্যারেজে, আর এই যে সবাই চটপটি, তারপরে কেক, তারপরে কাপ কেক, সিঙ্গারা, মিষ্টি সব নাস্তা এখানে রেখেছি। আবার চলে আসছে, আর এখানে বাইরে আমার হাজবেন্ড বারবিকিউ করতেছে। আর আজকে কাঁঠাল, এটার আজকে সেটা অবশ্য লাগবে, দেখবে সবাই যখন কাটবো, সবাই খুব মজা করেছি কাটার জন্য। আর এই যে ইতিয়াপার 50 ইয়ার্স বার্থডে, তো আমরা তাকে সারপ্রাইজ
বার্থডে গিফট দিচ্ছি, উনি আমাদের জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছে, কারণ উনি বলছে আমার 50 ইয়ার সবাইকে আমি গিফট দিব। আমার মেয়ের সাথে ম্যাচ করে একটা ব্রেসলেট আমার মেয়ে গিফট করেছে। আর এই যে সবাই চলে আসছে, নাস্তা খাচ্ছে এখন। আর যেখানে ফল এখন পাতালতার কালারের চেঞ্জ, ঠান্ডা চলে আসছে, তো সবাই আমরা একটু সেই সাথে ম্যাচ করে শাড়ি ফুল পরেছি। নাদিয়া ভাবি উনি হালিম করে নিয়ে আসছে, আমরা খুব মজা করে ওনার হাতের হালিম খাচ্ছিলাম। খালাম মা, নাদিয়া ভাবি মা, আমি অবশ্য কিনবো, সময় পাইনি, তাই একটা শালছিলাম। আমি জানি রবীন্দ্রনাথের এইটা সেই রবীন্দ্রনাথের কবিতার শাড়ি। কথা কথা একবার বলতেছিল যে কেউ বাংলাদেশে গেলে উনি এই ধরনের একটা শাড়ি আনবে, তো ওইভাবে খালাম্মা শুনে আপনি তো খালাম্মাকে ওনার বার্থডেতে যে সারপ্রাইজ দিয়েছেন, অনেক অনেক খুশি হয়েছে সারপ্রাইজটা পেয়ে। আমরা আসলে এই প্রোগ্রামগুলো রাখি, আমরা এই কয়েকজন ফ্যামিলি মিলেই সবার, আমার ঈদের দিন আমার বার্থডে ছিল, সেই ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করেছি, তারাও আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছে, অনেক গিফট দিয়েছে। এই যে সবাই এখন ডিনার খাওয়া হচ্ছে, সবাই অলরেডি খাবার নিয়ে নিয়েছে। ভাতও করেছিলাম, বিরিয়ানিও করেছি, তো ভাতের সাথে আমি যেরকম মাছ, একটু সবজি, চাটনি, চিংড়ি, ভুনা, এগুলো ভাতের সাথে। আর বিরিয়ানির জন্য বারবিকিউ আছে, বিরিয়ানি, সালাদ, বুরহানি। তো এই যে বিরিয়ানিটা অলমোস্ট অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, তো সবাইয়ের অবশ্য খাওয়া দাওয়া ডান। সবাই চলে গেল, বিদায়টা দেখালাম না, বিদায়ের মুহূর্তটা আসলে খুবই খারাপ লাগে। তো এখানে কিছু গিফট আমার জন্য সবাই নিয়ে আসছিলো, সেটাই আমি এখন শেয়ার করতেছি। আর সবাই চলে যাওয়ার পরে যে ক্লিন করে, আমিও খুব টায়ার্ড, তো ক্লিনিং ডান। সারাদিন যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, সবার গিফটটা খুলে খুলে দেখলাম, আর টেবিল সব কিছু এগুলো ক্লিন করে ফেলতেছি, যেহেতু পরের দিন আবার কাজ থাকে, সময় পাবো না। আর লুনা সারাদিন বের হয়নি, গেস্ট আসলে বের হয় না, ওই যে দেখুন ও পুরো ফ্লোর অবশ্য আমার হাজবেন্ড ক্লিন করেছে, তারপরেও সে চেক করতেছে, ওর কাজ হচ্ছে ও চেক করবে সব কিছু। এখন ওর টয় সব কিছু আমার ক্লিন করে গুছিয়ে রাখতে হয়, কারণ ও সব কিছু স্মেল করবে, আর কাছে এসে বারবার আদর নেবে, সারাদিন খাওয়া দাওয়া করেনি। আর আমার হাত ও টাচ করতে দিচ্ছে না, কারণ সবাই সাথে মেহমান মানুষদের সাথে ছিলাম, তাদের গন্ধটাও সহ্য করতে পারে না, ও স্মেল করতেছে আমার হাতটাকে।